কোন রাজ্যের সমবায়ের উন্নতি মানে সার্বিকভাবে সে রাজ্যের আর্থ সামাজিক উন্নতি। ব্যক্তি সমবায়ের মাধ্যমে কি করে সামগ্রিক উন্নয়ন করা যায় নোবেল পুরস্কার পেয়ে তা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। স্থানীয় উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরার সমবায় সমিতিগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে গেলে সমবায় সমিতিগুলির মাধ্যমেই সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন করতে হবে। 70তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে উত্তর জেলা ভিত্তিক আলোচনা চক্রে উপস্থিত থেকে সোমবার এমনটাই বললেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। ধর্মনগরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে এদিন সভাপতিত্ব করেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সমবায় সমিতির চেয়ারম্যান মলিনা দেবনাথ, হিত সাধনী কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান অলোকেশ আদিত্য, উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, কাঞ্চনপুর শক্তি সমিতির সদস্য কমল কৃষ্ণনাথ এবং DRCS অনিল দেবুর্মা। ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সমবায়ের অপরিসীম ভূমিকা নিয়ে এদিন আলোচনা করেন বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেন। বলেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলি সমবায়ের মাধ্যমে এগিয়ে চলেছে। সমবায় প্রথা ইতিমধ্যেই বিশেষ স্থান অধিকার করে নিয়েছে গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্র। আগামী 2024 সালের মধ্যেই দেশের GDPকে 5 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে চলছে ভারত। এই পরিস্থিতিতে বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তায় ত্রিপুরা রাজ্যের সমবায় সমিতিগুলিও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এবং এটা এই লিফলেট একটা জিনিস লিখেছে, 5 ট্রিলিয়ন ডলার অর্থনীতি এবং স্থায়ী উন্নয়ন লক্ষ্যে সমবায় ভূমিকা। 5 ট্রিলিয়ন ভারতবর্ষ গতকালকে 3 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছে গেছে 99 দিন। আমি ডিএম স্যারকে জিজ্ঞেস করবো, নলেজেবল ম্যান, বিলিয়ন আছে, বিলিয়ন আছে গিয়ে লাখ কোটি, হয়তো 10 লক্ষ বেশি, আর বিলিয়নার হচ্ছে গিয়ে কোটিপতি। আচ্ছা, এরপর ট্রিলিয়ন আমাদের সামনে আছে, ভারতবর্ষের সামনে এই মুহূর্তে আছেন আমেরিকা, চীন, ফ্রান্স, জার্মান, গ্রেট ব্রিটেন, সারা পৃথিবীর অর্থনীতির মধ্যে আমরা 5ম স্থানে আছি। যেটা মানে আমরা মোদী সাহেব ক্ষমতা আসার পূর্বে আমরা 11 কি 12 নম্বর প্লেসে ছিলাম আমরা ভারতবর্ষ। আজকে ভারতবর্ষ 5 নম্বর প্লেসে এসে গেছে অর্থনীতিতে। এখানে বসে আপনারা আমরা যদি ভাবি তাহলে ভারতবর্ষ 3 ট্রিলিয়ন ডলারে পৌঁছে গেল অর্থনীতি, আমার কি হইল? তার সুফল ধীরে ধীরে কিন্তু ফলতে শুরু করেছে। কিভাবে? সমবায় আন্দোলন, যে আমরা এটা নিয়ে থাকি, সমবায় আন্দোলন যেভাবে গড়ে উঠেছে, একটা সময় সমবায় আন্দোলন যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, কি কারণে মুখ থুবড়ে পড়েছিল আপনারা আমরা সকলেই জানি। সেই জায়গা থেকে ধীরে 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 উঠে আসে, এবং এই ওঠাটা কিন্তু সততা, নিষ্ঠা এবং দলবাদী বাইরে আছে বলে। সমবায়ের মাধ্যমে সমৃদ্ধির অঙ্গীকারকে আরও জোরদার করার লক্ষ্যে সোমবারের অনুষ্ঠানের অংশ নিয়েছিলেন ধর্মনগর তথা উত্তর জেলার বিভিন্ন সমবায়ের প্রতিনিধিরাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।